রাত্রির এখন 11:15, ফ্যামিলি ম্যান 2 6 নম্বর এপিসোড শেষ হলো না, 5 নম্বর, এবার 6 নম্বর। এই যে দ্য আর্টিস্ট অ্যান্ড দ্য আর্ট তার হাতে, যদিও তারটা নিজেরটা অতটা ভালো করে সাজায়নি, আমাদেরকে কীভাবে সাজিয়ে দিয়েছে ম্যাঙ্গো মিল্ক মিল্কশেক। এবার আমরা খাবো আর দেখবো। থ্যাংক ইউ। দেখ দেখ দেখ, লজ্জা পেয়ে গেছে। আমি এখন ফুল মুডে। টাটা। তোর ভাইরাল কন্টেন্ট চাই তো? তুই আমার থেকে না আইডিয়া শোন, আমাকে নিয়ে ভাইরাল হবে না, আমার তোকে দিয়েই ভাইরাল হবে। তোর ওই ডান্সটা না, প্লিজ প্লিজ প্লিজ, পাখালা মিল্কশেক বানাবো। তোমাদের যদি মনে হয় তোমরা পেট খারাপ করতে চাও নিজেদের, বা কারুর পেট খারাপ করতে, এই সেই সব কি সব বলছি আমরা বল তো। আরে এগুলো দরকার আছে? এগুলো তো আর কাউকে হার নিচ্ছ প্র্যাঙ্ক তো। দুধ কাঁঠাল চিনি ভালো করে ব্লেন্ড করে কাউকে খাইয়ে দাও, কেউ টেরও পাবে না ওটা কাঁঠালে। যাই হোক, আজকের ব্লগটা শুরু করে দে, আমি এখন সামনে যেতে পারবো না। কেমন পড়ো মা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তাহলে চলো আজকে দিনটা শুরু করা যাক। বাহ, থ্যাংক ইউ, চলো আমরা চা খাই। হাই, আমি সুচন্দ্রা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলো আজকের দিনটা শুরু করা যাক। বাইরেটা দেখে মনে হচ্ছে এখন কটা বাজে, মানে কিছু বলা যাবে কটা বাজে এখন? মানে জাস্ট দুপুর 1টা বাজে নি ঠিক করে, পুরো ঘন কালো মেঘ হয়ে একেবারে বৃষ্টি পড়ছে। সকাল থেকে এত ফোন কলে ব্যস্ত ছিলাম যে আমি আর মানে ফোনটা নিয়ে ক্যামেরার সামনে আসতেই পারিনি, মানে মিনিমাম ফ্রেশ পর্যন্ত হতে পারিনি। তো তাই রাই এসেছিল, রাইবুড়িকে বললাম একটু আমার ব্লগটা শুরু করে দে, আর ও কি সুন্দরভাবে আজকের ব্লগটা শুরু করলো। এই কদিন আমার এই অভ্যাস হয়ে গেছে যে মোটামুটি যা যা ভালো হয়, মানে যা যা আমার এক্সাইটিং লাগে বা আমার সমস্ত কথা আমার বলতে ইচ্ছা করে। তো মেন ফ্যামিলি ম্যান 2 মানে পাগল পাগল, মানে পাগল করা শো। একটা দুটো এপিসোড বাকি ছিল, কালকে 12:30 না 1টা অবধি দেখলাম। আর আমি বলছিলাম যে ঠিক আছে, এই দুটো এপিসোড যে যার মতো দেখে নিতে পারে, আমি তাহলে সারা রাত দেখে নেবো, তারপরে আমি এবার সকালবেলা উঠে যাব। তো যাই হোক, ওরকম তো মানে হয় না। তাছাড়া এতটা এপিসোড যখন সবাই তিনজনে একসাথে দেখলাম, তো আমি এখন অপেক্ষা করছি কখন নীল আসবে আর কখন হচ্ছে বা লাস্ট দুটো এপিসোড দেখবো। বাট চরম, মানে চরম, তোমরা যারা ফ্যামিলি ম্যান 1 দেখোনি, আগে 1 দেখে নাও, দেন চটপট ফ্যামিলি ম্যান 2 দেখো, প্লিজ দেখো, একবার আমার উপর ভরসা করে দেখো, আর তারপর জানিও কেমন হয়েছে। মানে আমার মানে ক্যামেরাটা করছে মনে হচ্ছে এবার দেখি, এবার দেখি। কী খাওয়ালো? তুমি জিগাওনি? আর চাটনি? চাটনি, চাটনি, পেঁপে আলুর তরকারি, আর বলে দিদাম আম খেয়েছো? কেন থেকে আবার শালি নজর, সব নজর নীলের টি শার্টের দিকে। কালকে বাড়িতে যা গেছিলাম বিকেলবেলা, ওর টি শার্ট পরে চলে গেছি। আজকে স্নান করে ভাবছি কোন জামা পরবো, তখন আমার মনে হলো আমার কোনো জামা নেই, যদিও ভর্তি জামা তাও পর মনে হলো আমার কোনো জামা নেই, আবার আমি ওর টি শার্ট পরে নিয়েছি। মানে একটা আলাদাই আরাম, একটু ঢোলা ঢোলা। আমি মানে ওই বাড়িতে বাবার টি শার্ট পরতাম, আবার ওই বাড়িতে কী করতাম, ওকে বলে রাখতাম যে এই শোন না, যে টি শার্টটা পুরনো হয়ে গেছে বা পরবি না বা তোর ভালো লাগে না, দিস তো আমাকে। তো ওই বাড়িতেও এখন যে আমার জামা কাপড়গুলো আছে, তার মধ্যে 3টে টি শার্ট ওর, একটা বাবার, মানে আমি এই করেই যাই। মানে আমার আর নিজের জামা কিনতে হবে না, ওদের জামা কাপড় পরেই আমার চলে যাবে। রাই, তুই এত বাজে কেন? সত্যি এইরকম
আজকে না আমার ভাইয়ের জন্মদিন। আমার ভাই বলতে ছোট মামার ছেলে, মানে ছোট্ট ভাই, আমাদের কুট্টি ভাই, 7 বছর হলো ওর আজকে। তো আমার ওর জন্মের দিনটা না মানে পুরো মনে আছে, একদম পুঙ্খানুপুঙ্খ মনে আছে। তো আমরা সকালবেলা ওই 5টার একটা ট্রেনে মামা বাড়ির থেকে সবাই উঠেছিল, আর আমি স্টেশন থেকে উঠে গেছিলাম ট্রেনে, আমাদের জাস্ট একটা স্টেশনের এদিক ওদিক। আর তারপর অনেক ওয়েট করার পর যখন নিউজ এলো, যখন একটা নার্স মানে একটা ছোট ট্রের মধ্যে না ভাইকে নিয়ে এসছে, আর আমার ওই প্রথম সদ্যজাত কাউকে দেখা, আমি তো দেখে হতবাক। আমি খালি ওর দিকে তাকিয়ে আছি, এতটুকু কি মিষ্টি কি মিষ্টি। আর সে এসে খুব গম্ভীরভাবে বলল, দেখুন কি হয়েছে। আর আমি ভাবলাম কি হয়েছে, মানে উনি কি বলতে পারেন না কি হয়েছে। আর তারপর পাশ থেকে নোয়ামামি বা কেউ বললো, গোপাল হয়েছে, গোপাল এসছে। ভালো, ও আচ্ছা আচ্ছা, ভাই এসেছে। তো আমাদের এই দিকের কাজিনদের মধ্যে খালি দুজনই ছেলে, বাদবাকি আমরা সব মেয়ে। তো আমাদের আর কি ছেলের পার্লারটা একটুখানি কম ছিল, আমাদের ভাই এসে সেটা আর কি একটু বাড়িয়ে তুলেছে। আর জানো আমাদের ভাই মানে 7 ইয়ার্স আজকে হলো, তিনি ফটোশপ জানে। দাঁড়া, ওর একটা ক্লিপ থাকতে পারে এই ব্যাপারে। আসলে আমি তো ওই বলেছিলাম না তোমাদের যে আমার অনেক ডেমো ব্লগের ভিডিও আছে, তো ওখান থেকে যদি ওই ক্লিপটা পাই আমি ভাইয়ের পরের ক্লিপটা দিয়ে দেবো। আর তখন আমার কোনো ইউটিউব চ্যানেলও ছিল না, কিছুই ছিল না। আর ভাইকে বলেছিলাম, ভাই একটু বল লাইক কমেন্ট শেয়ার করার জন্য। আর ভাই বলেও ছিল, তো যদি ওই ক্লিপটা পাই তোমরা এরপর দেখে নাও। আমি কি করতাম জানি না, 7 বছর বয়সে আমাদের ভাই ফটোশপ জানে, ওয়ার্ডটা জানে, বেসিক জানে, আর সমস্ত কিছু জানে। আর আমরা বাবাই আমাদের, আমরা দিদি দাদা হয়ে বৃষ্টি পড়েছে, না এলে তো মাংস ভাত আর ওরা থাকতো না। ওকে কোথায় দিবি? আজকে আবার রায় গিয়ে মাংস নিয়ে এসছে ওদের জন্য, মাংস ভাত, কিন্তু এত বৃষ্টি হচ্ছে ওরা আর কেউ আসতে পারেনি। তো এই দুজনই এসছে, তাদেরকে এই খাওয়া চলছে। কিসের জন্য? ঘুমানোর জন্য তো। আচ্ছা, কালকে রাত থেকে আমার সাথে এন্ডিং পার্টটায় কি হচ্ছে আমি জানি না। মানে কালকে রাতের এন্ডিং পার্টে আমাকে কতবার আমি করছি, বিভিন্ন আওয়াজ হচ্ছে বা কিছু হচ্ছে, আর আজকে এই কথাটা আমি 3 বার বলতে গেলাম। একবার রেকর্ডের বাটনই প্রেস করিনি, একবার আলো জ্বালাইনি, একবার ভাবছিলাম যে বাইরে গিয়ে করব, আলো তো আছে, কিন্তু আদতে সেই রকম আলো ছিলই না, আমার মুখে দেখা যাচ্ছে না। এক সেকেন্ড আমি চেক করে নিই এটা হচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিলাম, আমি আর পারতাম না। তো তোমাদের সাথে যেটা বলতে যাচ্ছি আমি, যে আমার লাঞ্চের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আজকে মানে চরম রান্না করেছে তুলি দিয়ে, একদম পাতা বাটার থেকে শুরু করে মুড়ি ঘণ্ট, ই জানে এভরি আইটেম বলছে, এ বলছে আমায় দেখ, ও বলছে আমায় দেখ। আর বুঝতেই পারছো আমি কতটা ফুডি, মানে খাবার ভালো হলে পরে বা কোনো খাবার এলে পরে আমার মুখ চোখে যেন আলাদাই একটা গ্লো বেরোয়, মানে হাইলাইটের অতটা গ্লো বেরোয় না যত আমার ভালো খাবার দেখলে বেরোয়। যাই হোক, জোকস অ্যাপার্ট, তো আমি ভেবেছিলাম আজকে একটু আমি ওই জায়গাটা একটু টাইম ল্যাপস করবো, মানে রান্নাঘরে আমরা যখন খাচ্ছি বা সমস্ত কিছু, কিন্তু কারেন্ট নেই, তার ফলে টাইম ল্যাপসও হলো না।
আর আলো না থাকার দরুন আমার খাওয়াটাও আমরা অতটা আরাম করে খেতে পারলাম না যতটা ভালো রান্নাটা হয়েছে। যাই হোক, এখন আমি কালকের ব্লগটা এডিট করে তাড়াতাড়ি আপলোড করি। ল্যাপটপটা আবার কী প্রবলেম হলো কে জানে, কখন থেকে চেষ্টা করছি ব্লগটা আপলোড করব তো ল্যাপটপই অন হচ্ছে না, গড নোজ কী হলো। আবার ল্যাপটপটা পরে ঠিক হয়ে গেছিলো, মনে হয় আপডেট ইস্যু ছিল, তো যাই হোক ঠিক হয়ে গেছে। তারপর ওই ব্লগটা আপলোড করে না মানে জাস্ট আপলোডে বসিয়ে ঘুমিয়েই পড়েছি, বুঝতেই পারিনি কখন কী টাইম হয়েছে না হয়েছে। তারপর রায় আমাকে চা দিতে এসেছিলো সন্ধ্যাবেলা, তখন ঘুম থেকে উঠলাম, তো এখন অনেকটাই লেট হয়ে গেছে। আজকে তো ওই দুটো এপিসোড শেষ করতেই হবে, আর আজকে বৃহস্পতিবার তো আলতার ডে, তো আগের সপ্তাহে ভুলে গেছি, পুরো ভুলে গেছি, মানে কাজের ফাঁকে আর খেয়ালই নেই। আর ঠাম্মু বলে যে সন্ধে লাগিয়েই পড়তে হবে, তো যাই এবার আমি আলতাটা আগে পড়ে নিই, নইলে আবার ভুলে যাব, আবার বকা খাবো। হাতটা দেখো একবার, মানে কে বলবে এটা একটা বড়দের হাত, মানে কোনোদিনও হয় না, একটু আধটু লাগে ঠিক আছে, একটু আধটু তো লাগবে স্বাভাবিক ঠিক আছে, কিন্তু আজকে যে আমার কী হলো ভগবান জানে, মানে হাইপার ল্যাপস করতে গিয়ে টাইম ল্যাপস করতে গিয়ে হাতে একাকার করে দিয়েছি। আর এটা পাস্তা, আমাদের সন্ধ্যের খাবার, ঝটপট পাস্তা, কোনো একদিন রেসিপি শেয়ার করবো। আচ্ছা দাদা আপনি অ্যাকশন, অ্যাকশন মোড অন। একটু তুই খুব নড়িস, আমি কি প্রো ক্যামেরা পারি নাকি? চঞ্চল মনটা, আচ্ছা তুই খা না, খা, তারপর তো আমরা খাবো, আমরা কি রিভিউ দেখব নাকি খালি? তুই খা, ও আগে আমাকে তো কাঁচা পাস্তা দিয়ে দিলেন, আই লাভ পাস্তা। ভালো হয়েছে, তবে আর একটু ঝাল দিতে পারতিস, হালকা ঝালটা হলে আরো ভালো লাগবে, সুন্দর হয়েছে। আমাদের মুখ দুটো দেখো, জাস্ট 30 সেকেন্ড হয়েছে, আমাদের ফ্যামিলি ম্যান 2 দেখা শেষ হয়েছে, সরি সরি সরি, এক্সাইটেড হয়ে গেছি আমি, আমি মানে ট্রু ফিডব্যাক দেওয়ার জন্য, মানে অসাধারণ অসাধারণ স্টোরি লাইন, সিনেমাটোগ্রাফি, অ্যাক্টিং, অ্যাকশন, মানে মানে দারুণ। এরকম ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মে বা কোনো মুভিতে এই ধরনের কাজ আমরা কখনো আগে দেখিনি, তো যারা দেখনি এখনো, যারা ওয়ান দেখনি, যারা ওয়ান দেখে তো দেখো, রাশ হয়ে গেছে না, মানে এখন 10:30 বাজে, আমরা ভেবেছিলাম যে দুটো এপিসোড বাকি ছিল, একটা এপিসোড করে ডিনার টিনার করে নিয়ে দেখবো, বাবা মানে এমন অবস্থা, মানে কী বলবো, প্রচুর এক্সাইটেড হয়ে গেছি, এক্সাইটমেন্ট একটু কমালাম, এখন হচ্ছে ডিনারটা করে নিই, কালকে তো আবার ভোর থেকে প্রচুর কিছু যেতে হবে, অনেক কিছু, তারপর জানি না কী হবে না হবে, তো আজকে তাহলে এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, গুড নাইট, টাটা।